সোনারপুর আপনজনের তরফ থেকে আমরা চলে এসেছি, বলেছিলাম কোথায় কি প্রোগ্রাম করব, সেটা সারপ্রাইজ থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা গড়িয়া স্টেশনে চলে এসেছি অলরেডি। এখানে হচ্ছে স্টেশনটা, আপনারা দেখতেই পাচ্ছেন গড়িয়া পুরো লেখা রয়েছে এখানে স্টেশনটার। আমরা প্রোগ্রামটা ঠিক করব হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন অঞ্চলটা, আমরা টিকিট কাউন্টারের দিকে প্রোগ্রামটা করব। ওইখানে দেখুন আমাদের ট্রেজারার স্যার আছেন সমরেশ মণ্ডল। গড়িয়া স্টেশন থেকে নেমে এই যে টিকিট কাউন্টার, টিকিট কাউন্টারের দিকে আমরা যাচ্ছি দেখতেই পাচ্ছেন। ঠিক টিকিট কাউন্টারে আমাদের প্রোগ্রামটা হবে, হয়তো হতে পারে সূর্যের আলো, এত পরিমাণে বিশাল রোদ আজকে গরম, হয়তো আপনারা এত অতটাও ভালো দেখতে পাচ্ছেন না। আমাদের সমস্ত মেম্বারদের সঙ্গে আপনাদেরকে আমরা পরিচয় করিয়ে দেবো, চলুন আমরা যাই। দেখুন পুরো স্টেশন থেকে নেমে যে রোডটা টিকিট কাউন্টারের দিকে চলে চলে যাচ্ছে, আমরা ঠিক সেই রাস্তা দিয়ে এখন হাঁটছি। টিকিট কাউন্টারে খুব তাড়াতাড়ি পৌঁছে যাব এবং আমাদের যারা মেম্বাররা আছেন তাদের সবার সঙ্গে আপনাদেরকে আজকে আমরা পরিচয় করিয়ে দেবো, যাতে আপনারা তাদেরকে চিনতেই পারেন যে তারা সোনারপুর আপনজনের প্রতিনিধি। দেখুন আমরা প্রায় পৌঁছে গেছি টিকিট কাউন্টারের কাছাকাছি। দেখতেই পাচ্ছেন এই যে ইনি আমাদের একজন মেম্বার আছেন, লক্ষ্মী আন্টি, লক্ষ্মী দাস। ইনি আমাদের একজন মেম্বার, ইনি এখানে আছেন রঞ্জিত পাল, রঞ্জিত আঙ্কেল আমাদের। আচ্ছা এই পাশে আছেন দেখুন টোটন দাস, টোটন কুমার দাস আমার দাদার মতো। চলে আসি এ পাশে, চলুন আরও কিছু মেম্বার আছে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের প্রেসিডেন্ট ম্যামকে আপনারা সবাই চেনে, আমাদের প্রেসিডেন্ট ম্যাম, আমাদের ট্রেজারার স্যার আছেন। এপাশে আছেন আমাদের শুভ্রা চৌধুরী, আমাদের আরেকজন মেম্বার। এপাশে আছেন আমাদের রুবি দাস, রুবি বৌদি বলে ডাকি আমি, আমার বৌদির মতো। তো এই হচ্ছে আমাদের সব মেম্বার যারা তাদের ব্যস্ততার সময় থেকে আমাদের জন্য সময় বার করে নিয়েছে, সোনারপুর আপনজনকে সময় দিয়েছে। এনাদের কঠোর প্রচেষ্টাতে আমাদের সোনারপুর আপনজন আজকে যা সব একদম এনাদের কঠোর প্রচেষ্টার মাধ্যমেই গড়ে উঠেছে। বন্ধুরা আবার এর পরের ভিডিওতে আমরা দেখাবো যে কাদেরকে কী কী দিচ্ছে, সেটা তো আপনাদেরকে আমরা দেখিয়েছি, তবে কাদেরকে দিচ্ছে সেটা আমরা এর পরের ভিডিওতে দেখাবো। আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসছি, একটু ওয়েট করুন। ধন্যবাদ।